হোয়াটসঅ্যাপে এমন কিছু আকর্ষণীয় এবং দুর্দান্ত সেটিংস রয়েছে, আজকের এই ভিডিও দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপকারী ব্যবহারকারী নাও হন, তাহলে আজকের এই ভিডিও দেখার পর আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে উদ্যত হবেন। তো কি এই সেটিংস? যে সেটিংস দেখে আপনি আপনার কাছে আকর্ষণীয় মনে হবে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুমহলে আপনার শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সো লেটস বিগিন। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে মেসেজ করেছে, বাট আপনার সময় স্বল্পতার জন্য আপনি উত্তর দিতে পারলেন। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটা এইভাবে ওপেন করব। করার পরে আপনি যদি থ্রি ডটের পরে ওকে করেন, এর নিচে দেখতে পাবেন সেটিংস। সেটিংসে ওকে করলে এখানে অ্যাকাউন্টস যে দেখতে পাচ্ছেন সেখানে যদি ওকে করেন, এরপরে প্রথমে দেখবেন প্রাইভেসি। প্রাইভেসিতে ওকে করলাম। ওকে করার শেষ এখানে দেখেন লাস্ট সিন। মাঝখানে আর একটা কথা না বললে নয়, আপনি যদি কোনো কথা এখানে যদি না বুঝে থাকেন, এই যে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা টান দিলে এখানে আপনি বাংলা হয়ে ট্রান্সলেট করতে পারেন। দেখছেন সহজে হয়ে যাচ্ছে। তো সরি, আমি আমার ভিডিওতে চলে আসি। এখানে দেখেন লাস্ট সিন। লাস্ট সিনে যদি আমি ওকে করি, এখানে দেখেন আমি চারটে অপশন রয়েছে, এভরি ওয়ান, মাই কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট এক্সিট এবং নোবডি। এখানে আমি নোবডি দিয়ে রাখছি। এখানে যদি আপনি এভরি ওয়ানও দিতে পারেন ইচ্ছা করলে, দিয়ে যদি নিচে এই যে এনাবেল ধান দেন যদি, তাহলে অবশ্যই হয়ে যাবে। তা আপনি যদি এভরি ওয়ানে যদি দেন, তাহলে যে কোনো লোকে মেসেজ আপনি আদান প্রদানে সে দেখতে পাবে। আমি দিয়ে রাখলাম নোবডি, কারণ আমি আমার সময়ের ব্যস্ততার জন্য অনেক টাইমে উত্তর দেওয়া সম্ভব হয় না, আমি আমার টাইমে আমি উত্তর দেব, এই জন্য নোবডি দিয়ে রাখলাম। এই যে নোবডি দিয়ে ডান যখনই করবেন, তখনই আপনি আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে আপনি সিন করছেন অথচ উত্তর দেন নাই, এতে তার মন খারাপ হওয়ার কোনো কারণ থাকবে না। এই জন্য বর্তমানে আপনাকে কী করতে হবে, হ্যাঁ, নোবডি দিয়ে আপনাকে কী করতে হবে, ওকে করতে হবে। এই সমস্যা থেকে উত্তরণ হইতে এই জিনিসটা করবেন। দুই নম্বর সেটিংস হচ্ছে, এই মেসেজে অনেক টাইমে আপনার বেশ কিছু ছবি, ভিডিও এবং ডকুমেন্টস কী হয়, আদান প্রদান হয়। এই জন্য আপনি যদি এই ডকুমেন্টসগুলো যদি আপনার গ্যালারিতে যদি নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে এই যে থ্রি ডটের উপরে যদি ওকে করেন, সেটিংসে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে যদি ওকে করেন, এখানে বেশ কিছু অপশন আপনার সামনে আসবে। এই যে দেখেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কন্ট্যাক্ট ওয়াইফাই। এখানে আপনি যদি মোবাইল ডাটাতে যদি আপনি কোনো কিছু নিতে যান, তাহলে আপনি শুধু ছবি বা ভিডিও যেটা দিয়ে নিতে চান আপনি ওকে করতে পারেন। এই যে আমি ওকে করলাম, আমার আর অন্য কিছু দরকার না, আপাতত খালি ছবিটাই আমার দরকার। আপনি ভিডিও যদি নিতে চান, অবশ্যই আপনার যদি ডাটা অ্যাভেলেবেল থাকে আপনি করতে পারেন, আমার দরকার নাই, আমি করি নি। আবার আমি যখন ওয়াইফাইতে যাব, তখন আমার যেটা দরকার সেটা আমি করলাম, ওকে করলাম। হোয়াটসঅ্যাপ, গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপটা যদি কোনো কারণে হ্যাকিং হয়ে যায়, হ্যাকার ফাটে যদি হ্যাক করে ফেলে, সেক্ষেত্রে আপনার এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাকে সর্বপ্রথম এই থ্রি ডটের উপরে ওকে করবেন, সেটিংসে ওকে করবেন, এবং এখানে আসেন আপনি এই যে অ্যাকাউন্টটা যদি ওকে করেন, দেখতে পাবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান। এই টু স্টেপ ভেরিফিকেশান আপনার এখানে যদি অ্যানাবেল করেন, এই যে অ্যানাবেল করলাম, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনি পাসওয়ার্ড দিলেন, এরপরে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে করলাম। এখন একটা ইমেল আসছে, আমি একটা ইমেল দিয়ে দিলাম যেটা আপনি মনে রাখতে পারবেন, সহজ যেটা এটাই করলেন। এরপরে সেম ইমেলটা আপনি আবার কি করবেন, এখানে ওকে করে দিলেন, আমি ওকে করে দিলাম। এখন কাজ হচ্ছে শেষ, আমার টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল এবং ডান দেখাচ্ছে। দেখেন আমি ডান যদি দেখাই, এখন আমার করতে হবে কি, এখানে একটা ভেরিফিকেশান কোড যাবে আমার ইমেলে, সেই কোডটা এখানে যদি দিই, আর সাথে সাথে আমার এটা কী হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশানটা এনাবেল হয়ে যাবে। পরবর্তীতে আমি যে কোনোভাবে যদি কোনো হ্যাকার যদি হ্যাক তো করতেই পারবে না, যদিও করে, তাহলে পরবর্তীতে আমি সহজে আমার ইমেল দিয়ে উদ্ধার করতে পারবো। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইকটা লাইক দিবেন, বন্ধুমহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।